আমাদের দেড় বছর মোটামুটি একটা ট্রেনিং এর মধ্যে যায়, যে ট্রেনিং এর কারণে যখন আমরা ইঞ্জিনিয়ারিং এর ভর্তি পরীক্ষা দিতে যাই দেখা যায় ওই স্টাইলে প্রশ্নগুলো হচ্ছে, সো অটোমেটিক্যালি আমরা আগে যাচ্ছি। ইঞ্জিনিয়ারিং এর বইটার কথা যদি বলি, 10,000 স্টুডেন্ট ধরো পরীক্ষা দেয়, 600 মার্কের পরীক্ষা, রেগুলার যে সিনারিওটা ছিল অ্যান্ড সেখানে 600 মার্ক মানে 20টা 60টা প্রশ্নের জন্য 3 ঘন্টা সময় দেয়, অর্থাৎ প্রতি 20টা প্রশ্নের জন্য 1 ঘন্টা, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 3 মিনিট করে সময়। ইঞ্জিনিয়ারিংয়ে বা বুয়েটের অ্যাডমিশন টেস্টে যদি তুমি চিন্তা করো যে 1,000 সিট, 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 5,000 স্টুডেন্টের তুমি পুরো বাংলাদেশে 5,000 স্টুডেন্টের প্রিপারেশন স্টাইল হুবহু সেম থাকে, মোটামুটি একই স্টেজে থাকে, কিন্তু কেউ 1,000-এর ভিতরে ঢুকে, কেউ 500-এর ভিতরে ঢুকে, কেউ 100-এর ভিতরে ঢুকে, কেউ 10-এর ভিতরে ঢুকে। একটাই কারণে, সেটা হচ্ছে এই টাইমটা, যে একটা অঙ্ক তোমার ধরো যে করতে লাগলো 4.5 মিনিট, আর ওই অঙ্কটাই তোমার আর ফ্রেন্ডসে করতে লাগলো 3 মিনিট। তুমি যখন দুইটা অঙ্ক এভাবে করতেছো তোমার লাগতেছে দুইটা অঙ্কের জন্য 9 মিনিট, 4.5×2 = 9, আর তোমার ফ্রেন্ডেরই 3 মিনিট করে 6 মিনিট লাগে, তার মানে সে এক্সট্রা 3 মিনিট সময় পাইছে, অলরেডি তোমার থেকে 3 মিনিট সময় আগে গেছে, এবং ওই 3 মিনিট সময় সে এক্সট্রা আরেকটা অঙ্ক করার অ্যাটেম্প নিতে পারতেছে, যেটা তুমি যে সুযোগটা তুমি পরীক্ষা হলে পাচ্ছ না। তুমি যেটা এনডিসিতে করতেছো ওদের হচ্ছে রেগুলার কুইজ পরীক্ষাগুলোতে 2টা সিজনশীল 5টা MCQ ম্যাথেরই 35 মিনিট সময় দেয়। তুমি চিন্তা করো 35 মিনিট সময়ে 2টা সিজনশীল, অর্থাৎ প্রতিটা সিজনশীল 10-15 মিনিট করে 30 মিনিট, আর 5টা MCQ জন্য ধরো 5 মিনিট, তো তাহলে এর মধ্যে প্রশ্ন পড়তে হবে, MCQ ওই মানে দাগাইতে হবে, খাতার মার্জিং করতে হবে, খাতার মধ্যে সুন্দর করে লিখতে হবে, বুঝতে হবে যে কী কোশ্চেনটা করছে। হ্যাঁ, এত কিছু ওরা কিন্তু মানে কলেজের দেড় বছরে পুরো, আমি নিজে যখন এনডিসি ছিলাম 2013 সালে, সেম কাহিনী, তাই আমাদের দেড় বছর মোটামুটি একটা ট্রেনিং এর মধ্যে যায়, যে ট্রেনিং এর কারণে যখন আমরা ইঞ্জিনিয়ারিং এর ভর্তি পরীক্ষা দিতে যাই দেখা যায় ওই স্টাইলে প্রশ্নগুলো হচ্ছে, সো অটোমেটিক্যালি আমরা আগে যাচ্ছি। একটা সাধারণ স্টুডেন্টস বা তোমার নিজেরা অন্যান্য কলেজের স্টুডেন্টসরা সাধারণত বোর্ড এক্সামের পরে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নেয়, আর কলেজের কেসে এনডিসির ক্ষেত্রে তারা কলেজের ফার্স্ট ইয়ার থেকে কুইজগুলো এই সিস্টেমে করে রাখে, যার ফলে তার দেড় বছর একটা ট্রেনিং সেশন চলে যায়, যেই ট্রেনিংয়ের কারণে তার ভর্তি পরীক্ষাগুলোতে ভালো একটা রেজাল্ট চলে আসে। এটা খুব ভালো একটা ব্যাপার। সো পরীক্ষার ক্ষেত্রে তোমার অনেকেই এই সমস্যা ফেস করছো যে অল্প সময়ের মধ্যে করে, মানে তুমি পারো কিন্তু পরীক্ষা করে আসতে পারো না। আমাদের এখানে লাস্টে বললাম না যে 23-এর অফলাইন ব্যাচে এই সমস্যার স্টুডেন্টসরা বলে যে ভাই আমি প্র্যাকটিসই হব অঙ্কে জানি কিন্তু আমি সময় পাই না পরীক্ষা, এত অল্প সময় নিয়েছেন কেন, হোয়ারেস্ট সে যদি ওই অঙ্কটাই বাসায় 4-5 বার করে করতো তার স্পিড বেড়ে যেত, আর স্পিড বেড়ে যেত সে ওই অঙ্কটা পরীক্ষা করতো, আমাদের সব অঙ্ক করার জন্যে ঠিক মতোই টাইম পেত। তো এই সমস্যা যাতে তোমরা অন্য স্টুডেন্টসরা না ফেস করো, তোমরা যেন এটা থেকে কাভার আপ করতে পারো, তার জন্যই এই ভিডিও ছিল যেখানে তোমাকে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি তুমি অবশ্যই কী করবা, বাসায় যখন অঙ্কগুলো করবো পর্যাপ্ত সময় দিবা, এবং সময় দিয়ে তুমি হচ্ছে প্র্যাকটিস করে টাইমটা তুমি স্টপওয়াচ চালু করে অঙ্ক করো, অঙ্ক করার জন্য যে সময়টা লাগে সেই সময়টা লিড টাইমটা কমায় নিয়ে আসো। অঙ্ক কম যত ফাস্ট তুমি অঙ্ক করতে পারবা তুমি পরীক্ষা হলে তত বেশি পরিমাণে অঙ্ক করার সুযোগ পাবা, তুমি যদি আস্তে আস্তে ঢিলামি দিয়ে অঙ্ক করো তাহলে কী হবে, পরীক্ষা হলে তুমি দেখা গেলো তুমি অঙ্ক পারতেছো কিন্তু করে আসতে পারতেছো না। এরকম সমস্যা কাকে রয়েছে তো সেটা একটা কমেন্টে জানাও, বা আদার্স কোনো জিনিস নিয়ে যদি তোমার তুমি সমস্যা ফেস করো কমেন্ট বক্সে জানাও, আমি কমেন্টগুলো চেক করে দরকার হলে পরবর্তী ভিডিওটাতে তোমাদের জন্য ওইটার সলিউশন কী হইতে পারে সম্ভাব্য, বা কী করলে তুমি সেখান থেকে ভালো একটা হচ্ছে উত্তরণ করতে পারবা সেটা আমি তোমাকে জানাবো। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।